আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। ফার্স্ট জুলাই কানাডা ডে, এই দিনটিতে পুরো কানাডাতে সকাল থেকে রাত পর্যন্ত সবার মধ্যে থাকে একটা উৎসব মুখর আমেজ। দিনটি শুরু হয় নানা রকম ইভেন্ট এবং মেলা দিয়ে এবং রাতে শেষ হয় ফায়ারওয়ার্কস এর মাধ্যমে। তবে সেই ইভেন্ট আর মেলার গল্পের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিও পর্যন্ত। আজ চলুন উপভোগ করি ফায়ারওয়ার্কস। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। যে মেলার কথা বলেছিলাম এ মাঠেই কিন্তু তার আয়োজন চলছে সকাল থেকে। তবে সন্ধ্যা হতে হতেই মানুষের আগমন আরো বাড়তে লাগলো। রাত বাড়ছে, মানুষও বাড়ছে, যতদূর চোখ যায় শুধু মানুষের মাথা আর মাথা, কারণ সবার অপেক্ষা ফায়ারওয়ার্কসটির জন্য। পুরো কানাডা জুড়েই কানাডা ডে এর উদযাপন মেলা বা নানা রকম ইভেন্ট দিয়ে শুরু হলেও সমাপ্তি ঘটে ফায়ারওয়ার্কস দিয়ে। অলিখিত ভাবে হলেও এটাই এখন এস্টাবলিশ হয়ে গেছে। যদিও গত 2-3 বছরে কোভিড এর কারণে এই উৎসবেও কিছুটা ভাটা পড়েছিল, তবে এবছর আবার পাল্টে গেছে চিত্র। বিসিতে নানা জায়গায় নানাভাবে ইভেন্টটি সাজানো হয়েছে। যেহেতু সব জায়গায় একসাথে যাওয়া সম্ভব না, তাই আমরা বেছে নিয়েছি সারি এরিয়া। এখানকার ফায়ারওয়ার্কস উপভোগ করার জন্য আমরা সবাই দাঁড়িয়েছি। আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছিল সময়, রাত 10:30 শুরু হবে ফায়ারওয়ার্কস। সময় ঘনিয়ে আসতেই শুরু হলো কাউন্টডাউন।